এই তো মেয়ে কষ্টে আছে, মেয়ে বলতেছে কি, মেয়ে একটা মেয়ে আজকে আমাকে ফোন দিছিল, মেয়ে বলতেছি বলতেছে যে বাবা আমার তো, আমি বলছি বাবা তোমার কি মন খারাপ? মন খারাপ করো না বাবা, আমি ওই কথাগুলো আপনাকে শোনাচ্ছি এখনই। হ্যাঁ আমার কাছে রেকর্ড আছে, আমি ওইটা বের করতেছি। হ্যাঁ আমি ওই কথাগুলো জাস্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি। সেভ দুইটাই, এটা হলো আমার মেয়ের কথা। আমি তো আসতেছি তোমার আসবো, যখন তোমার জন্য কিনে আসবো বলো। আচ্ছা তোমার দাঁত উঠে গেছে সবগুলা? তোমার দাঁত উঠছে? আচ্ছা তোমার জন্য অনেকগুলো জীবনে নিরাপত্তা জরুরি। তো কি করছেন, মানে কি, আপনি তো সাধারণ মানুষ স্বাভাবিক ভাবে থাকছেন, কিন্তু 8 বছরের মেয়ে তুবাও জানে যে নানি কি ক্যারেক্টার। কারণ সে ওই যে আমি যখন বাসায় যেতাম তখন তার মার মেয়ে আমার কাছে, মেয়ে আসলে তার সে মেরে মার দূর করতো আমি আসার পরে। তো এই জন্যই আমি আমার মেয়েকে তার কাছ থেকে নিয়ে আসি। হ্যাঁ তো আমার এইখানে ছিল, ওর এইখানে স্কুলে ছিল, যখন আমার মেয়েরে মারে তো আমার মেয়ে কান্না করে আমার বাড়ি, তো সেগুলো শুনি না, আমার খুব কষ্ট লাগছে, সবই কলজে ফাইটে যায় এগুলো কথা শুনলে, আপনারা তো শুনলেন। তো আমি তাই বলতেছি যে আমার কাছ থেকে দূরে থাক, লাগলে আমি 1 মাস পরে দেখব কি তোরে আমার থেকেও যে এখানে আদর করবে, যেটা ওর জায়গা, কারণ ওর দাদা দাদি, আমি সেখানেই নিয়ে গেলি। মানে আপনার মেয়েকে মারধর করতো, আপনার সঙ্গে আমি যোগাযোগ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একদিন আবার ওই অলোক নামে যে ছেলেটা বাংলাদেশে আসার পর ওদের বাসায় আসে, তো আমি জানতাম না, আমি জানি না, আমার মেয়েকে যখন আমি বুধবার দেখা করতে যাই তখন আমার মেয়ে বলতেছে বাবা আব্বু আসছিল। আর বাবা আর আব্বুর মধ্যে পার্থক্য কী? তখন আমি তখন আমার মাথায় একটু কটকা লেগে গেছে, তখন আমি জিজ্ঞেস করতেছি বাবা আব্বুকে? বলতে আব্বু আপ্পু, আমি বলছি সে ভালো করে কথা বলতো। তখন আমার অলোকের ছবিটা আমি বাই করছি, বাই করে বলতেছি এই ছেলেটা নাকি? হ্যাঁ এই তো আপ্পু আপ্পু। আমি বলছি এটা আব্বু না, এটা আঙ্কেল, আমি তোমার আব্বু, আমি তোমার বাবা, না কয় তুমি বাবা আর নানু বলছে এটা আব্বু। তো এগুলো শুই নাই আমি ইমিডিয়েটলি তারা সরাই নিয়ে যাই। তা ভবিষ্যৎ আমার মেয়ে মানে ভবিষ্যৎ চিন্তা করে আসলে, হ্যাঁ তার এই নোংরা পরিবেশে তো দেখা যাবে যে আজকে
সে তার মেয়ের কাছে কে আসতেছে তার মা মেয়ে লুকাতেছে, কিন্তু কালকে আমার মেয়ের রুমে কাকে ঢুকাই দিবে যখন বড় হবে, সেই চিন্তায় আমি আমার মেয়েকে নিয়ে যাই। মেয়েকে তো আপনার কাছেই রাখবেন? জি অবশ্যই। মেয়ে মাশাল্লাহ মানে বয়স অনুযায়ী টল হয়েছে তাই না? যখন মনে এক বছর না তাই না? আরে বা কি নাদু সুন্দর ছিল দেখছেন বাচ্চাটা, কোন হসপিটাল না বাসা হয়েছে, কি নাদু সুদুস মাশাল্লাহ। চব্বিশ বাচ্চার নাম কি? নাম কি ওর? রাশিয়া হাসান তুবা, তুবা ডাক নাম তুবা, উত্তরা রাশিয়া হাসান তুবা।